বঙ্গবাজারে অস্থায়ী চকিতে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। ফের ঘুরে দাঁড়ানোর আশা তাদের। আগুনে দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনে 2 কোটি টাকা অনুদান দেবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। আগুনে 4টি মার্কেট পুড়ে যাওয়ার 8 দিন পর অস্থায়ী চকি বসিয়ে ফের চালু হলো বঙ্গবাজার। অল্প বেচা বিক্রি হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা জানান তাদের স্বপ্ন আবারও ঘুরে দাঁড়ানোর। মাস শব্দ যদি আমরা বসতে দেয় ভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। যদি ঈদের পরও যদি বসতে দেয় তাহলে আমরা দোকানদাররা সবাই আবার ঘুরে দাঁড়াতে পারবো। পাইকার তো এখন তো বিষম জানা বৈশাখ আছে, মানে পাইকার যদি কিছু জানে তাহলে আসবে। খাতাপত্র সব কিছু পুড়ে যাওয়ার কারণে একমাত্র এখানে বসা যে পাইকারগুলো আসবে, তাদের সাথে সাক্ষাৎ করে এবং তাদের নাম্বারগুলো কালেক্ট করা, পরবর্তীতে তাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে ব্যবসা বাণিজ্য করতে পারি। দোকান মালিক ও ভাড়াটিয়াদের তালিকা করা হয়েছে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন সবাই অস্থায়ী চৌকি বসানোর সুযোগ পাবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে ক্ষতিপূরণ মাথায় নিয়ে আমরা চললে পারবো না, আমাদের ঘুরে দাঁড়াইতে হবে, ব্যবসা করে আমাদের ক্ষতি পোষাইতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দুপুরে অস্থায়ী চৌকিগুলোর উদ্বোধন করে ঈদের পর তালিকাভুক্ত 3,845 জন ব্যবসায়ীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন ডিএনসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। সাংবাদিকদের মেয়র জানান ঘুরে দাঁড়াতে 2 কোটি টাকা অনুদানও পাবেন ক্ষতিগ্রস্তরা। ঈদের কেনাকাটায় দ্রুত জমজমাট হবে বঙ্গবাজার, আশাবাদী ক্রেতা বিক্রেতারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।